আমরা প্রার্থী সাথে আসবো না, তাহলে তুই কেন গত দশ বছরের সুবিধা পাননি বিন্দুমাত্র। ফের নির্বাচনী প্রচার, ভুরি ভুরি আশ্বাস, এবার প্রার্থীকে দেখেই চোর চোর স্লোগান গ্রামবাসীদের। ঘটনা মালদা গাজলের ইকড়াবাড়ি এলাকার। সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই ভিডিও, দিনের পর দিন দুর্নীতি করেছে ওই তৃণমূল প্রার্থীর পাশে কেউ নেই, দাবি স্থানীয় বাসিন্দার। এতদিন আমাদেরকে ভুল বুঝিয়ে চলেছে, আর ওর পিছনে আমরা নাই, ওরা হচ্ছে দুর্নীতি মুক্ত। এত দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ওকে আমাদের বুথ থেকে ওকে প্রার্থী হিসাবে কেউ মানছে না। শুক্রবার রাতে ভোটের প্রচারে বেরিয়েছিলেন বাবুপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী ওবায়দুল হক। সেখানেই তাকে ঘিরে একজোট হয় গ্রামবাসী, তারপরেই ঝামেলা। গোটা রাজ্যের কাছে চোর হিসেবে প্রতিষ্ঠিত তৃণমূল, দাবি বামেদের। এটা হচ্ছে তৃণমূল মানুষের কাছে চোর হিসেবে প্রতিষ্ঠিত, গোটা দল চোর হিসেবে প্রতিষ্ঠিত, নেতারা চোর হিসেবে প্রতিষ্ঠিত। বাম বিজেপি নিজেদের দিকে মন দে, দাবি তৃণমূলের। চোর কাকে বলছেন আগে নিজেদের দেখুন, নিজেদের আয়নাতে দেখুন। এইসব প্রচার করে মানুষের মনে কোনো বিদ্বেষ তৈরি করা যাবে না, তৃণমূলের পক্ষে বিদ্বেষ তৈরি করা যাবে না। সারা বছর কাজ না করে এখন ভোট চাইতে আসছে কেন, প্রশ্ন বিজেপি। তারা ভোট চাইতে কেন আসছে এইটা এখন মানুষের বোঝা হয়েছে, পাঁচ বছর ধরে কোনো উন্নতি না করে সেই কারণে মানুষের কাছে বিক্ষোভ দেখাচ্ছে। কৃতকর্মের ফল পাচ্ছে তৃণমূল, দাবি কংগ্রেসের। এগুলো হচ্ছে তাদের অপকর্মের প্রায়শ্চিত্ত, তাদের অপকর্মের ফল, এবং এটা যত দিন যাবে, নির্বাচনী প্রচারে যাবে, আরো তত বেশি বাড়বে। দিকে দিকে ভর্ৎসনা হাইকোর্টে গিয়েও মুখ পুড়ছে শাসক দলে। এবার সেই হাইকোর্টের সঙ্গেও বিজেপিকে জুড়ে দিলেন তৃণমূল নেত্রী। সব রায় বিজেপির দিকে যাচ্ছে, যে কোনো দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে যেতে পারে বিজেপি। শনিবার কাটোয়া ক্ষেত্রগ্রামে ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। হাড়ে হাড়ে বুঝতে পারছেন রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হবে তৃণমূল, কটাক্ষ বিজেপি। বিজেপি কিছু করবে না, যা করবে জনগণ করবে। আর এই পঞ্চায়েত নির্বাচন হলে তৃণমূল দলটা বুঝতে পারবে, আর সাইনী ঘোষ হারে হারে বুঝতে পারছে যে তাদের আর কিছু করার নেই, তাদের নেতারাও আর বাইরে থাকবে, সব জেলে যাবে। আর ভোট হলে তৃণমূলে বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আর হিম্মত থাকলে নিরপেক্ষ ভোট করে একবার দেখাক, বাস এর জবাব পেয়ে যাবে। শক্তি বাড়াচ্ছে বিরোধীরা, তাই কি এবার শাসক দল বিজেপির ভূত দেখছে সর্বক্ষণ? আদালতে হার মেনে নিতে পারছে না তৃণমূল, প্রশ্ন থেকেই যায়। সৌমক লাহিড়ি, অরূপ সিং গুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।